জিম, ঘরবন্ধ, প্রেমব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাটা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। কেরোসিন মিশ্রিত পেট্রোল দেওয়ার অভিযোগ তুলে পেট্রোল পাম্পে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। মঙ্গলবার রাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার কামালপুর পেট্রোল পাম্পে। গভীর রাত পর্যন্ত চলতে থাকে এই বিক্ষোভ এবং ধস্তাধস্তি। পরে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পাম্প মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ওই পাম্প বন্ধ রাখার হুঁশিয়ারি এলাকাবাসীর। মানিকচক ব্লকের রাজ্য সড়কের ধারে কামালপুর এলাকায় অবস্থিত রয়েছে ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যের পর বেশ কয়েকজন মোটর বাইক সহ বিভিন্ন যানবাহন ওই পাম্প থেকেই তেল কেনেন, কিন্তু কিছুক্ষণ পরেই মোটর বাইকে সমস্যা দেখা দিলে ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে সন্দেহ হয়। তাই স্থানীয় কিছু যুবক বোতলে তেল গড়াতে গেলেই নজরে আসে কালো পেট্রোল, যা থেকে কেরোসিনের গন্ধ উঠছে। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে হইচই পড়ে যায়। এই পাম্প থেকে তেল ভরে নিয়ে যাওয়া মোটর বাইকগুলি একে একে ছুটে আসে ওই পেট্রোল পাম্পে। কেরোসিন মিশ্রিত পেট্রোল দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ জালিয়াতি করে মানুষকে ঠকাচ্ছে, কেরোসিন মিশ্রিত তেল দিয়ে গ্রাহক সহ সাধারণ মানুষকে ঠকিয়েছে। গোটা ঘটনায় বেশ কয়েকটি মোটর বাইকের তেল তড়ি ঘড়ি পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বদল করে দিয়েছে বলে জানান স্থানীয়রা। এই পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ না করলে ওই পাম্প বন্ধ রাখার হুঁশিয়ারি দেন এলাকাবাসী। এদিকে গোটা ঘটনার খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই পেট্রোল পাম্প মালিক আজাদ হোসেনকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। ধস্তাধস্তির পরিস্থিতিও সৃষ্টি হয়। গভীর রাত পর্যন্ত এই বিক্ষোভের জেরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পাম্প মালিক কর্তৃপক্ষের আশ্বাসে এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাম এখানে, আমি বললাম বোতলের তেল নেবো, গাড়ির তেল শেষে এনেছিল, তখন দেখে একজনকে বললো যে বোতলের তেল নেবে, দিচ্ছিল না প্রথমে। একজন এসলো, দিয়ে বলছে যে বোতলের তেল দেবো, তখন ও বলছে, লোকটা বলছে আর একটা লোক যে দিয়ে দে, যে ভরতে ভরতে দেখছি তখন ওই কালো রকম তেল, তোমারও বোতলের তেল কালো রকম তেল। তখন আমরা আসলাম দুজন মিলে, এসে তখন বললাম যে এরকম তেল কেন, দেখাচ্ছি মাটিতে ঢেলে দেখাচ্ছি উড়ে না তেল, পেট্রোল তো থাকে না, কোনো সময় থাকলে সঙ্গে সঙ্গে উড়ে যায় কিন্তু মাটিতে উড়ে না। ওরা তখন ওদের মালিককে ফোন করলো, মালিক এসে তখন আমাকে পেট্রোলটা চেঞ্জ করে দিল, মানে আমাকে নর্মালটা দিল। আর এটা এটা দেখতে পাচ্ছেন, এটা হলো সুপার, এটা নর্মাল, এটা সুপার। কেরোসিন মিশন আছে আমরা ধারণা করছি, কেরোসিন মিশন হয়েছে মনে হয়, হতেই পারে। এবং আমরা চাইছি যে ওখান থেকে এক বোতল তেল বের করে চেক করা হোক। কি বলছে মালিক, কি বলছে মালিক? বলছে এখন ও উপর থেকে লক করে দিয়েছে আমাকে, তেল বেরাবে না, আর বোতলে তেল দেওয়ার তো নিয়ম নাই। এবং ওদের কথা আছে আমরা বোতলে তেল ফেলদি না, ওদের যুক্তি হচ্ছে। তাহলে এখন আমরা প্রমাণটা কি করে পাবো? এইটা তেলের কথা বলছে, বাইরে থেকে চেঞ্জ করে নিয়ে এসেছে কিন্তু এখন তেল দিচ্ছে না। কত গাড়ি চেঞ্জ করে বাইরে থেকে, অনেক গাড়ি আছে, কিছু ব্যবস্থা হোক চাইছেন? গাড়িটা আমরা তিন চারটা গাড়িতে তেল ভরবো, কিছু ব্যবস্থা হোক চাইছেন? ব্যবস্থা কি, যাতে ভালো তেল পায় মানুষ, ভালো পরিষেবা পায়, এটাই তো আশা থাকে মানুষের। আর কি যেটা বলছে ওদের কথা ঠিক আছে, কারণ ওরা যেটা বলতে চাইছে যে বোতলের তেল দেওয়ার তো কোনো পাম্পের নিয়ম নাই, সেটাই বলছে যে বোতলের তেল দেওয়ার নিয়ম নাই। লুকিয়ে চুপিয়ে ওরা দিয়ে দেয় অনেক টাইমে, কিন্তু প্রশাসনের সামনে দিতে পারবে না। আপাতত আমরা দু একটা গাড়িতে তেল ভরবো এবং তার স্লিপ বের করবো, আর কালকে সেই তেলটা প্রমাণ করবো কোম্পানিকে ফোন করে। তেল আসার পরে তারপরে ও দেখলো, আর ও আধ এক ঘন্টা পরে ও আসলো বাইরে থেকে, বলছে কি না তেলটা খারাপ আছে। হ্যাঁ, তাই বললাম দেখো তুমি এক ঘন্টা পরে আসা, তখনই তোমাকে বলা উচিত ছিল, তুমি তখন তো বলোনি। তারপর আমরা কোম্পানির লোককে বললাম, ওরা এসে চেক করবে কি করে, তারপর আপাতত কি তেল দেওয়া বন্ধ রেখেছেন? হ্যাঁ, ওটা তেল দেওয়া মানে কোম্পানির লোককে বললাম এরকম ব্যাপার আছে। কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল? সমস্যা কি, একটা ছেলে মানে তেল নিয়েছিল,
তো ও বলছে এক ঘন্টা পরে মানে এসছে, এক ঘন্টা না দু ঘন্টা পরে এসে মানে বলছে তোমার তেলটা খারাপ আছে। তো তোমার যে পাম্পের এরিয়া তুমি যদি তোমাকে দেখাতে হবে তাহলে পাম্পের এরিয়া তোমাকে দেখাতে হবে। তুমি ওতে বোতলে বের করলে না কিসে বের করেছো তুমি, এক ঘন্টা কি দু ঘন্টা পরে তুমি দেখাচ্ছো, এটা তো চলবে না। তুমি বাড়ি থেকে আসলাম, মানি চোখ গেলাম, মথুরাপুর গেলাম, কাউরি একটা ভালো একটা কারসাজি আছে এটা বুঝতে পারছি। কেউ কারসাজি করেছে এই বিষয়টা, এই বিষয়টায় কোনো কারসাজি আছে কি উস্কানি আছে, এইসব ব্যাপারে আমরা সিঙ্গুন আছি, এইসব নিয়ে কোনো অসুবিধা নেই। ফোন করলে অসুবিধা নেই, ও কালকে কোম্পানির লোক আসবে বা পরশু এসে মানে নিজে চেক করবে, চেক করে ততক্ষণ কি বন্ধ থাকবে ওটা? হ্যাঁ, যদি কোম্পানি না আসে তো মানে ই হবে, ও এসে চেক করে তারপর ওরা খুলবে। প্রশাসন এসেছিল? সরকারি মাল আছে, আমাদের করার কিছু নাই। প্রশাসনের এসেছিল কেউ? প্রশাসন এসেছিল, দেখে মানে বুঝতে পারলো হাসছে, মানে কিছু উস্কানি আছে, তুমি চুপচাপ ছেড়ে যাও। এসব নিয়ে যেটা আছে প্রশাসনই যেটা হেল্প করে আছে ও হেল্প ভালো করেছে। এখানে মানে কোনো আজ যেসব এসেছিলো সব মদ টদ খেয়ে এসেছিলো, নেশা পানে এসেছিল। আমি আমি 5 টাকা তেল ভরে গেছি। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।